আর যে সাইটটি শেয়ার করতে যাচ্ছি সেই সাইটটির নাম হচ্ছে জিআরবিটিসি, সাইটের লিঙ্ক ডিসক্রিপশন বোর্ডে পেয়ে যাবেন। এখানে আপনারা বিটকয়েন ইনকাম করতে পারবেন এভরি হর $100 থেকে $200 উপরে। সাইটটিতে শর্ট লিঙ্ক কমপ্লিট করার সিস্টেম রয়েছে, ফুল সেট ক্লাইম করার সিস্টেম রয়েছে, অফার্স কমপ্লিট করার সিস্টেম রয়েছে এবং রিফারেল সিস্টেম রয়েছে। যদি আপনারা সাইটটিতে চলে আসুন, আসার পর দেখতে পারবেন অ্যাডভার্টাইজ এবং কত পেমেন্ট এখন পর্যন্ত পে করা হয়েছে। 2.568 BTC অল ইউজারদেরকে এখন পর্যন্ত মোট পেমেন্ট করা হয়েছে। আমাদের পেমেন্ট প্রুফ দেখতে পারবেন এখানে, লাইভ পেমেন্ট প্রুফ ফোসেট পেতে উইন্ডো নেওয়া হয়। অবশ্যই আপনাদের ফোসেট পেতে অ্যাকাউন্ট থাকা লাগবে। এখানে মোট উইন্ডো নেওয়া হয়েছে 2521 সাতোশি, কমপক্ষে $2 কাছাকাছি, যেটা আপনাদের 1 ঘন্টাতেই কমপ্লিট করে নিতে পারবেন। পেমেন্টটি কিন্তু আজকেই নেওয়া হয়েছে, দেখো 48 মিনিট আগে। তাহলে কেন কাজ করবেন নয়, সাইটের লিঙ্ক ডিসক্রিপশন বোর্ডে চেক করবেন, করার পর আগে ভিডিওটি দেখে নেবেন। আমি এখন এই সাইটটিতে আসতে বলবো না, তাহলে আপনারা অনেক রকমের ভুল কাজ করবেন, ইনকাম নাও হতে পারে। যদি অ্যাকাউন্ট না থাকে রেজিস্টার বাটন ক্লিক করে অ্যাকাউন্টটি খুলে নেবেন। অ্যাকাউন্ট খোলা তো খুব সহজ, তারপরেও দেখিয়ে দিই, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, জেন্ডার, মেল দেবেন অবশ্যই, আপনারা যদি ছেলে হন, ফিমেল দেবেন যদি মেয়ে হন, বাংলাদেশ তো সিলেক্ট করাই আছে। এরপরে ফোসেট পে থেকে আপনার বিটকয়েন অ্যাড্রেসটি দিয়ে দেবেন এখানে, তারপরে আই এম এ নট রোবট, এরপর আই হ্যাভ রিড এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন, আই হ্যাভ রিড অ্যাকসেপ্ট প্রাইভেসি পলিসি। এরপর আপনারা শুধু রেজিস্টার বাটনে ক্লিক করলে ইমেলে একটি ভেরিফাই কোড চলে যাবে, সেই ভেরিফাই কোডটি এখানে দিয়ে দেবেন, বা ওই ইমেলে একটি লিঙ্ক পাঠানো হবে, সেই লিঙ্কে ক্লিক করবেন, তাতেই আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর আপনারা এখানে এসে লগ ইন বাটনে ক্লিক করে অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। আমাদের একটি অ্যাকাউন্ট আছে, আমরা সেই অ্যাকাউন্টটি কীভাবে কাজ করবেন বিস্তারিত জানব। অবশ্যই আমাদের চ্যানেলে সব কিছু এ টু জেড ভাবেই বলা হয়, যদি আপনারা কিছু বুঝে না থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। এখন আমি লেভেল 1-এ আছি, এখানে আপনারা কী কী কাজ করতে পারবেন। সর্বপ্রথম যদি আপনার হোমে আসেন, আমরা সাইটটি একটি রোল অ্যান্ড উইন করে সিস্টেম চেক করব। আমাদের এখানে কী বলা হয়েছে, প্লিজ ক্যাপচাটি কমপ্লিট করা লাগবে, আমরা এখানে রিস ক্যাপচাটি সিলেক্ট করে দেব। আমরা এখানে রিসেপশনটি সিলেক্ট করে রিসেপশনটি কমপ্লিট করব। ডবল টিক দিলে রিসেপশন মাঝে মাঝে কমপ্লিট হয়, তারপরেও আপনাদের সময় অন্যরকমভাবেও আসতে পারে। আমরা এখন রোল অ্যান্ড উইন বাটনে ক্লিক করব। রোল হচ্ছে আমাদের কংগ্রাজুলেশন, আমরা 1.39 বাইটস মানে 87 ইনকাম করতে পেরেছি। যাই হোক, এবার আমরা দেখব কীভাবে শর্ট লিঙ্ক বা পিটিসি অ্যাডস কমপ্লিট করবেন, সেটা তো আমি ভিডিওর মাঝখানে দেখিয়ে দিই, তারপরেও আপনারা দেখে নিন যাতে সুবিধা হয়। আমরা এখন যাব অফার্স ইয়ার, এরপর আমাদের যাওয়া লাগবে পিটিসি অ্যাডস, এখানে ক্লিক করব। তারপরে আমরা এখানে পিটিসি অ্যাডস শুধু ভিউ করা লাগবে, প্রতিদিন আপনারা অনেকগুলো পিটিসি অ্যাডস পেয়ে যাবেন। এখানে যে সাইটটি দেখাচ্ছে এই সাইটটি সম্বন্ধে আমিও ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা আমার এই প্লে লিস্টটি চেক করতে পারেন। আমাদের কিছু সময়ের জন্য অপেক্ষা করা লাগবে সাইটটিতে, তারপর চ্যাপসা আসবে হয়তো বা, চ্যাপসাটি কমপ্লিট করার সাথে আপনাদের পিটিসি অ্যাডসটিও কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমাদের এখানে টাইমের মতন একটি কিছু লোডিংয়ের মতন কিছু একটা হচ্ছে, যাই হোক আপনারা তো বুঝবেন, কোনো সমস্যা না। যাই হোক, কমপ্লিটের দিকে এটা কমপ্লিট হয়ে গেলে আমাদের এখানে বলা হয়েছে সিলেক্ট দ্য ইমেজ, এমন একটি ইমেজ সিলেক্ট করুন যেটা বাকি ইমেজগুলোর সাথে ম্যাচ করে না। আমাদের এই ইমেজটি ম্যাচ করতেছে না, আমরা এটা সিলেক্ট করে দেবো। দেখুন আমাদের গ্রেট কমপ্লিট হয়ে গেছে, আমরা যাবো, দেখুন পিটিসি অ্যাডস কমপ্লিট, আমরা রিফ্রেশ করব, দেখুন আমাদের 14টি শতশি বাইটস কয়েন হয়ে গেছে। যাই হোক, এবার আমরা ইয়ার্ন থেকে শর্ট লিঙ্কে ক্লিক করব, ভিজিট শর্ট লিঙ্ক, এটা তো আপনারা অনেকেই জানেনই, তারপরে একটি কমপ্লিট করে দেখিয়ে দিই। আমাদের এখানে সিলেক্ট করতে বলা হবে কি
ওই একই রকমই চ্যাপসা পাবেন, যেটা দেখবেন অমিল রয়েছে সেটাই ক্লিক করবেন। যদি ভুলও হয় তারপরেও আবার আরেকটি চ্যাপসা আপনাদের দেওয়া হবে। আমার ক্লিক টু কন্টিনিউতে ক্লিক করব, এরপর কন্টিনিউ। মাঝে মাঝে পপ আপ অ্যাডসে আপনাদের ক্লিক লাগতে পারে, সেটা কেটে দেওয়ার পর আবার সাইটটিতে এসে ক্লিক টু কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর দেখুন আমাদের এখানে 10 সেকেন্ডের মতন অপেক্ষা করা লাগবে। আমরা এখানে 10 সেকেন্ডের মতন অপেক্ষা করব। শর্ট লিঙ্ক কমপ্লিট করা কিন্তু খুবই সহজ। যদি আপনারা মোবাইলের ইউজার হয়ে থাকেন তারপরেও ওখানে কাজ করবেন, এখানে কোনো অসুবিধা নাই। মোবাইলেও কাজ করা যাবে এবং কম্পিউটারে করা যাবে। আমি বড় স্ক্রিনে দেখানোর জন্য কম্পিউটারে কাজ করে দেখাচ্ছি। দেখুন আমরা যদি এখন রিফ্রেশ করি, না আমাদের পেমেন্টটি আগে থেকে অ্যাড হয়ে গেছে, 16.28 বাইটস, মানে 87 যাই ধরুন না কেন। এরপরে রয়েছে আমাদের এখানে জব সিস্টেম, জবগুলো কমপ্লিট করা হয়তো বা আমি আজ পর্যন্ত দেখাইনি, যাই হোক আপনাদের দেখিয়ে দিই। এখানে কি বলা হয়েছে, গো টু ফ্যাক্সারেটিং পেজ থাউট দিস লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে পেমেন্ট প্রুফ হ্যাভ এ রিসিভ। আমাদের কী কী কাজ করা লাগবে, ইউর পেমেন্ট প্রুফ শুল বি স্ক্রিনশট ইউর ফোসেট পে অ্যাকাউন্ট হিস্ট্রি ডিসপ্লে ফাউন্ড রিসিভ ফ্রম grab.tc। এটা বাদ দিয়ে আমরা অন্য একটি দেখবো। এখানে কী বলা হয়েছে, জাস্ট শেয়ার ইউর এক্সপিরিয়েন্স অন ইউর রিড ফিলিং অ্যাবাউট দ্য ওয়েবসাইট, তারপর ইউ মিস্ট রাইট ইন ইংলিশ। এখানে ইংরেজিতে এই সাইটটিতে যে রিভিউটি রয়েছে সেখানে আপনাদের ইংরেজিতে 25টি ওয়ার্ডের ভিতরে একটি বলা লাগবে যে এটি ভালো হয়েছে, হাবি যাবি, যাই হোক বলার পরে এখানে আপনারা স্ক্রিনশটটি আপলোড করবেন এবং ইউর নেম ইন ট্রাস্ট পাইলটে আপনাকে আরও একটি কাজ করতে বলা হয়েছে, প্রফিট প্রুফ নেম ট্রাস্ট পাইলট অ্যাজ স্ক্রিনশট অফ রিভিউ, আপলোড স্ক্রিনশট হেয়ার image.bb.com। এখানে কাজ কিন্তু অনেক, তারপরেও আপনি পাবেন 587। যাই হোক আপনাদেরকে বুঝাতে পারলাম এটা যথেষ্ট, আমি কাজটি করে দেখাবো না, ভিডিওটি বেশি লম্বা হয়ে যাবে। এরপরে রয়েছে তো আরও গ্রাব ক্যাশব্যাক অফার, এটা বাদ সিপিও মাইনিংও করতে পারবেন এখান থেকে, 100 বাইটস পেমেন্ট প্রুফ, এখানেও দেখাচ্ছে পেমেন্ট প্রুফ। যাই হোক যাই দেখাক সার্ভাইভস করতে পারবেন, অফার্স কমপ্লিট করতে পারবেন। এখানে অনেক রকমের অফার্স রয়েছে, আমার জানা মতে অ্যাড গেট অনেকটাই ভালো হবে, সেখান থেকে আপনারা অফার্স কমপ্লিট করতে পারেন। এখানে আমরা সিলেট বিভিন্ন রকমের অফার্স রয়েছে অ্যান্ড্রয়েডে, এখানে 540টি বাইট পাবেন, সরি আপনারা যদি এগুলো কাজ করেন। কী বলা হয়েছে, অফার্স তো কমপ্লিট না করাই ভালো, যদি আপনাদের বেশি ইনকাম করার ইচ্ছা হয় অফার্স কমপ্লিট করতে পারেন। তারপর আর কোনো কাজ নাই, এখানে রিফার করে ইনকাম করতে পারেন। যাই হোক উইন্ডো করার সিস্টেম আমি নাই হয় উইন্ডো আমি পরবর্তী আরেকটি ভিডিও ভালো করে তৈরি করে জানিয়ে দেবো।